আজকের এই ভিডিওটি আমার সকল উচ্চ মাধ্যমিক ভাই বোনদের জন্য, যারা এবার তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করলে। কথায় আছে, ছেলেবেলা শেষ, তোমাদের এবার দায়িত্ব নেবার পালা। দায়িত্ব নিতে হলে আমাদের খুব সুন্দর করে আগে পড়াশুনো করতে হবে, এবং কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে আমরা খুব সহজেই সফলতার শিখরে পৌঁছে যেতে পারবো, সেই নিয়েই আজকের এই ভিডিওর আয়োজন। আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিও। বিশেষ করে আমরা আলোচনা করব আজ আর্টস বিষয় নিয়ে। তোমরা অনেকেই চিন্তিত আর্টস বিষয়ের কোন কোন টপিক নিয়ে পড়লে তোমরা খুব সহজেই সফলতার চূড়াতে পৌঁছতে পারবে। আমরা জানি আর্টসের মধ্যে কিছু ভাষা বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, এবং এছাড়াও আরও কিছু গ্রুপ রয়েছে। আমরা আজকে আলোচনা করব যে কোন কোন বিষয় নিয়ে পড়লে আমরা খুব সহজেই ভালো দিক পাবো, এবং কোন কোন বিষয় নিলে একটু পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আমি ফার্স্টে আসি ভাষা বিভাগের ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো। ল্যাঙ্গুয়েজ গ্রুপ বলতে বোঝায়, তোমরা জানো, বাংলা, ইংলিশ, সংস্কৃত, এই সমস্ত বিষয়গুলোকে। আমি প্রথমেই আমার স্টুডেন্টদের বলে থাকি, তাদেরকে আমি বলি যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেন তারা অনার্সটা খুব কম করে, তাদেরকে আমি সেটা পরে করতে বলি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিয়ে অনার্স করে পড়লে তারপরে যদি আমরা এসএসসি নিয়ে প্রিপারেশন নিই, সেইখানে দেখতে পাবো যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে বইপত্রগুলো তার কিন্তু সিলেবাস মাঝে মাঝেই চেঞ্জ হয়, ফলে আমাদের বারবার নতুন পড়া পড়তে হয়, একটা নতুন চাপের সৃষ্টি হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ক্লাস নাইনের বাংলা বই বা ক্লাস টেনের বাংলা বই এখন যে বিষয় চলছে, আজ থেকে 5 বছর পর সেটা নাও থাকতে পারে, ফলে 5 বছর পরে আমাকে নতুন পড়া পড়তে হবে, তার ভিত্তিতেই আমাকে এসএসসিতে বসতে হবে। এবার আমি চলে আসি যে কোনগুলো নিয়ে পড়বো, এবং কোনগুলো নিয়ে পড়ে খুব সহজেই আমরা খুব সুন্দর একটা জায়গায় পৌঁছে যাব। এই বিষয়গুলোর মধ্যে আমি রেখেছি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, মিউজিক। তোমাদের যাদের যাদের এই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটি অনার্স করলেই তোমরা খুব সহজেই কিন্তু ভালো একটি জায়গায় পৌঁছে যেতে পারবে। আমি সেরকম উদাহরণ দিয়েও তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায় যে আমরা একটু ভালো পড়াশোনাতে হলেই আমরা জিওগ্রাফি অনার্স করব, ইংলিশ অনার্স করব, বেঙ্গলি অনার্স করব, এডুকেশন অনার্স করব, এই সব চিন্তাভাবনা কিন্তু আমাদের মনে একটা কাজ করে। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে আমরা যদি এই জিওগ্রাফির মতো এত ভালো ভালো সাবজেক্টগুলো অনার্স করি, আমি বলতে চাইছি না যে শুধু জিওগ্রাফি ভালো, সমস্ত সাবজেক্টই ভালো, জিওগ্রাফির মতো ভালো সাবজেক্টই যদি অনার্স করে থাকি, সেইখানে কিন্তু কম্পিটিশান প্রচুর হবে। আমার মতো প্রচুর ভালো ছাত্রছাত্রী রয়েছে সেখানে, ফলে তাদের সঙ্গে কম্পিটিশান করতে আমাকে অনেক কাঠকয়লা পোড়াতে হবে। অন্যদিকে আমি যদি দর্শন সাবজেক্টের মতো একটা সাবজেক্ট অনার্স করে নিই, সেইখানে আমরা জানি যে একটা ধারণাই তৈরি হয়েছে, যারা অনার্স পায় না তারা দর্শন নেয় রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। আমাদের এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আমাদের যারা আমরা ভালো রয়েছি তাদেরই দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মিউজিক এই সব নিয়ে পড়তে হবে। তাহলে কি হবে, আমরা জানি এই সব সাবজেক্টগুলোতে অনেকেই পিছিয়ে পড়া স্টুডেন্ট থাকে, তাদের সঙ্গে কম্পিটিশন করতে কিন্তু আমাদের অনেকটাই সহজ হবে, ফলে যে কোনো এসএসসি হোক, নেট সেট হোক, সেইখানে আমরা সহজেই কোয়ালিফিকেশান করতে পারি, ফলে আমরা সহজেই কিন্তু সফলতার শিখরে পৌঁছে যেতে পারি। তাই তোমাদের বলবো, তোমরা যারা প্রথম শ্রেণীর ছাত্র রয়েছো, যাই হোক আমার কাছে তোমরা সকলেই প্রথম শ্রেণীর ছাত্র, তোমরা যারা প্রথম শ্রেণীর ছাত্র রয়েছো, তোমরা হয়তো ভেবে নিয়েছো আমি জিওগ্রাফি অনার্স করব, আমি ইংলিশ অনার্স করব, তাদেরকে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই সব সাবজেক্টগুলো কিন্তু অনার্স করে দেখতে পারো, এবং একটু প্রিপারেশান নাও, দেখবা খুব সহজেই কিন্তু অন্য সাবজেক্টের চাইতে এই সাবজেক্টগুলোতে চাকরি পাওয়া যায়, এবং খুব সহজেই বিষয়গুলো কিন্তু আয়ত্তে আনা যায়, যেটা তোমার পক্ষে খুব কষ্টকর হবে না বলে আমার মনে হয়। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং তোমার যদি আরও কোনো মতামত থেকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, আমরা সেটি সাদরে গ্রহণ করব। ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।